আগে দুই পিস ছিল 150 টাকা, এখন এক পিস হচ্ছে 150 টাকা করে। ওই দুটো আপনারা দিতে না? আসসালামু আলাইকুম বন্ধুরা বান্ধবীগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিন তো আর ঘুরতে যেতে পারি না, তাই যেদিন ঘুরতে যাই সেই দিন একসাথে অনেকগুলো স্পট ঘুরে ফেলি আর সেই ভিডিওগুলো আস্তে আস্তে আমি আপলোড দিই। যেহেতু ব্যস্ত থাকি এই কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না। বেশ কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম পাটুরিয়াতে, সেখানে কয়েকটা স্পট ঘুরেছি, কাশফুল দেখেছি, তারপর লঞ্চঘাট, ফেরিঘাট এবং ফাইনালি আমরা যেটা করেছি ইলিশ ভাত খেয়েছি। এইখানে আমি প্রথমবার ইলিশ ভাত খেতে এসেছি। অনেকেই কিন্তু আসে, মানিকগঞ্জবাসীর খুবই প্রিয় একটি জায়গা, আর এইখানে আসলে ইলিশ ভাত অনেকেই খায়। তো আমার হাজবেন্ডও এইখানে বহুবার এসেছে, ইলিশ ভাত খাওয়ার এক্সপিরিয়েন্স তার প্রচুর, কিন্তু আমার নাই। এইখানে এসে ইলিশ ভাত খাওয়ার মজাটা কেমন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসতে না আসতেই দেখি মামা খুব মজা করে ইলিশ ভাজতেছে। বাড়িতে তো আমরা ইলিশ অনেকেই খাই, কিন্তু পদ্মার পাড়ে এসে পাটুরিয়া ঘাটে এই যে হোটেলগুলোতে ইলিশ ভাজি খাওয়ার মজাটা কেমন হতে পারে? কিছুদিন আগে দেখেছি আমার বেশ কিছু ফ্রেন্ডরা মিলে এখানে এসেছে, ইলিশ ভাত খেয়েছে। তো সেটা দেখে আমার মনে হইল পাটুরিয়া ঘাটে আমি এখনও কেন যাই নাই, ইলিশ ভাজি এখনও কেন খাই নাই, এই কারণে তাড়াতাড়ি করে চলে আসলাম। ইলিশ ভাত খাওয়ার জন্য পাটুরিয়া ঘাটে এসে অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা গ্রামীণ হোটেল পরিবেশে বসে পড়লাম। এখানে খুব সুন্দর করে তারা পিস পিস করে রাখছে, প্রতি পিস 150 টাকা করে। তাই যার যেরকম ইচ্ছা পছন্দ মতো পিস ভেজে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। এই যে আমাদের দুইটা পিস ভাজি হচ্ছে প্রতি পিস 150 টাকা করে, 300 টাকার ইলিশ মাছ এই যে এখন প্লেটে। এই তো ইলিশ ভাজি নিয়ে আমি যাচ্ছি আমার হাজবেন্ডের কাছে। এই যে ধরেন তো তাড়াতাড়ি ধরেন, পড়ে গেল। এখন আমরা ভাত দিয়ে গরম গরম ইলিশ ভাজি খাবো। পেঁয়াজ আর শুকনা মরিচের ভর্তা, এই হলো আমাদের ইলিশ ভাজা আর এক প্লেট ভর্তি ভাত। আমি তো এত ভাত খাইতে পারবো না, ভাত কমান। আমি সাধারণত ঝাল একদমই পছন্দ করি না, কিন্তু এইখানে এই ভর্তাটা দেখে আমার কেন জানি খুবই লোভ লাগতেছে। মনে হইতেছে এই ভর্তাটা না জানি কত মজা হবে, একটু নিয়ে ট্রাই করে দেখাই যায়, তাই না? এটা অনেক ঝাল, এটার যে কালার দেখেই তো মনে হইতেছে অনেক ঝাল। ইলিশ ভাজি, তারপরে ডাল, শুকনো মরিচের ভর্তা, খেতে তো ভালোই লাগতেছে। ভর্তা দিয়ে যখন ভাত খাচ্ছিলাম তখন ঝাল অতটা লাগতেছিল না, কিন্তু ভাত খাওয়ার পরে মুখে মনে হয় আগুন ধরে গেছিল, এত পরিমাণে ঝাল লাগতেছিল। মাথা কত করে? আর বাটা মাছ এক পিস, বাটা মাছ 70, তোমার 80 টাকা, আর মুরগি। এই ছিল পাটুরিয়া ঘাটের ইলিশ ভাজি খাওয়ার ছোট্ট এক্সপিরিয়েন্স। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।